আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো খুব সহজভাবে কেকের মোল্ড ছাড়াই কেক তৈরি করে 100% বেকারি স্টাইলের মচমচে ড্রাই কেক। দেখতেই পাচ্ছেন ড্রাই কেকটা কত সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। এভাবে কেক তৈরি করে 1 মাসের জন্য সংরক্ষণও করতে পারেন। চলুন আর কথা নাই, দেখে নিই কীভাবে দারুণ মজার মচমচে ড্রাই কেক তৈরি করবো। প্রথমে ড্রাই কেক তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচার থাকা 3টা ডিম। খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ফেটে নিব। আপনারা চাইলে ইলেকট্রিক বিটারের সাহায্যেও করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। 1/2 কাপ চিনি দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিট এভাবে বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব কুকিং অয়েল 100 গ্রাম। এখানে আমি 100 গ্রাম কুকিং অয়েল নিয়েছি, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে ব্যবহার করব ভ্যানিলা ফ্লেভার 1/2 চা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার এখানে অ্যাড করব 1 কাপ ময়দা আর দিয়ে দিব 1.5 চা চামচ বেকিং পাউডার। চেলে নিচ্ছি, তবে একবারে মিশাবো না, এখানে আমি 2 বার দিয়ে তারপরে মিশিয়ে নিব। প্রথমে একটু চেলে মিশিয়ে নিচ্ছি। এভাবে আলতো হাতে মিশাতে হবে। এবার আবারও আমি বাকি অর্ধেক চেলে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, খুব ভালোভাবে মিশিয়ে নিব। কেক ব্যাটার তৈরি একদম পারফেক্ট হয়েছে, একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আজ আমি কেকটা তৈরি করব মিষ্টির খালি প্যাকেটে। দেখতেই পাচ্ছেন মিষ্টির খালি প্যাকেট নিয়েছি, এটা কাগজের তৈরি। একটা কাগজ দিয়ে এভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। আর আজ আমি কেকটি ওভেনে তৈরি করব 180 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিট বেক করে নিব। কেকের ব্যাটার দিয়ে দিলাম আর এভাবে একটু প্যাকেটটা ধরে একটু ট্যাপ করে দিব, যেন ভেতরে কোনো বাবল থাকলে বের হয়ে যায়। আর এখানে আমি বেকিং ট্রের উপরে প্যাকেটটা নিয়ে নিচ্ছি। ফিরে আসছি 20 মিনিট পরে। 20 মিনিট পরে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে। পেছনটা একটু দেখায় দেখতেই পাচ্ছেন পড়িনি। এর আগেও আমি একটা মিষ্টির প্যাকেটে কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওখানে অনেক কমেন্ট এসেছিলো যে প্যাকেটটা কি পুড়ে যাবে, পুড়ে যাবে না, পুড়ে যায়নি। দেখতেই পাচ্ছেন এই জন্য আপনাদের পেছনটা দেখিয়ে দিলাম, পড়বে না। এভাবে কেকটি খুব সহজভাবে উঠিয়ে নিয়েছি। এবার পিস করে কেটে নিচ্ছি। এভাবে কেকটি আপনারা চুলায়ও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে এখানে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। এভাবে সুন্দর করে পিস করে কেটে নিচ্ছি। একটু পাতলা করে কেটে নিতে হবে। একে একে সব কেক কেটে নিলাম। এবার আমি একটা বেকিং ট্রে নিয়ে নিব। বেকিং ট্রের উপরে আমি কেকগুলো সাজিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একে একে সব সাজিয়ে দিচ্ছি। এবার আমি কেক ওভেনে দিব। আর এই কেক আমি প্রথমে 180 ডিগ্রিতে 5 মিনিট বেক করে নিব। 5 মিনিট বেক করার পরে বের করে আবারও কেকগুলো উল্টিয়ে দিয়ে আবারও 5 মিনিট বেক করে নিব। এবং যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ওভেনের ভিতরে কেকের ট্রেটা রেখে দিচ্ছি। তাহলে বের করে নিয়ে এসেছি, সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে, বেকারি স্টাইলের মতো দেখতেই পাচ্ছেন। আর এভাবে 1 মাসের জন্য সংরক্ষণও করে রাখতে পারেন কোনো এয়ার ড্রাই কন্টেনারে ভরে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলের সাথে থাকুন।